স্ত্রীকে কাঁধে নিয়ে ভাঙা রাস্তায় প্রাণপণে দৌড়াচ্ছেন স্বামী। দেখে মনে হতে পারে চলচ্চিত্রের কোনো দৃশ্য, তবে এই দৃশ্য হাঙ্গেরিতে অনুষ্ঠিত এক দৌড় প্রতিযোগিতার। প্রতি বছর স্ত্রীকে কাঁধে নিয়ে অভিনব এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করে হাঙ্গেরি। 36 জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন লিথুনিয়ান এক দম্পতি। করেছেন 54 সেকেন্ডে দৌড় শেষ করার নতুন রেকর্ড। জয় নিশ্চিত করতে তারা এস্টোনিয়ান ক্যারি নামের নতুন একটি পন্থা অবলম্বন করেছেন বলে জানান। এই পন্থায় স্ত্রী উল্টোভাবে ছুলে স্বামীকে শক্তভাবে ধরে রাখেন। ও সবকিছু ঠিক মতো করেছে, ও আমাকে শক্ত করে ধরে রাখে এবং কোনোভাবেই আমাকে ডিস্টার্ব করে না। এটিও পরিশ্রমের কাজ। দৌড়ে জিততে আসলে দুজনের সমান চেষ্টা প্রয়োজন। আমরা পৃথিবীর দ্রুততম জুটি। আমি অত্যন্ত আনন্দিত। বলা হয় সুদূর ভাইকিং এজ থেকে এই প্রতিযোগিতার চল রয়েছে। আধুনিক যুগে 1990 সাল থেকে ফিনল্যান্ড এর আয়োজন করে আসছে। প্রতিযোগিতাটিকে বিবাহিত জীবনের সাথে তুলনা করেন অনেকে। জীবনের চড়াই উতরাইয়ে একে অপরের পাশে থাকার মতোই খানাখন্দে ভরা এই পথ পাড়ি দিয়ে বিজয় আনার চেষ্টা করেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।